মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। না, বাড়ির সকলে কাজকর্ম সব কমপ্লিট, তো ব্রাশ করছি, আর ভাই ঘুমাচ্ছে, তো আর তোমার চা খাচ্ছে, কাজে যাবে। একটু মেয়ে, কালকে তো বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখো অল্প অল্প রোদ উঠেছে। দেখো আজকে রোদ উঠেছে, দেখো অল্প অল্প, কালকে তো বৃষ্টি। তোমার যা মুখ দিয়ে আসে তো যা যা হয় আর কি তোমাদের সাথে সব শেয়ার করবো। বন্ধুরা দেখো, মুড়ি আর চা খাচ্ছি বন্ধুরা, আর আমার বৌমা চা খাচ্ছে। আর দেখেছো বুড়ো মানুষের মতো খক খক করছে, এদিকে ফ্রিজে জল খাবে, তো চা মুড়ি খাচ্ছে বন্ধুরা। তো খেয়ে দেখো দুই কুড়ে দিয়েছি বারবার, আজ তো যা যা হয় রান্না। ও বলছিল আমাকে কুমড়ো আছে, কুমড়োটা রান্না করতে একদম ভেঙেছে, দেখে যদি মাছ আসে নেবো। তো বন্ধুরা যা যা হয় তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করবো। এখনও দুগার পাট আছে, ওটা মেলতে যাবো ছাদে, পরে যাবো বিড়ি দিয়ে আসবো। তারপরে সবজি কাটছে, দেখো কুমড়োটা দেখিয়েছি, কুমড়োটার কালারটা কত সুন্দর দেখো, মিষ্টি খেতে। তো এটা কচুর ছড়া বেগুন কুমড়ো কেটে নিচ্ছে, হ্যাঁ এটা দিয়ে টক হবে। আর এটা শুধু ও না, ভাইকে মানে, ভাইকে মানে দিয়ে বিড়ি ভাঙে না, দেখছি দেখছি কালকে ভেঙেছে, কালকেও ভেঙেছে। তো আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে, যদি মাছ আসে তো মাছের মাছ দিয়ে তরকারি হবে, আর নয় ডালের ভিজিয়ে দিয়েছে, আর কুমড়োর তরকারি হবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দিচ্ছে বিরিয়ানি, দেখো বিরিয়ানি আগে দেখো আমাদের পাট ওই সাইডে মেলেছে, যাই দেখো তাটা করে দে, তাটা করে দে, তাটা করে দিছিস বলে, তোমরা ভাত খেয়েছো? ভাত খেয়েছো? হ্যাঁ দেখো খড় দিচ্ছি ওই জন্য, এই দেখো গরুকে খড় দিচ্ছি বন্ধুরা। দেখো আজ গরু খোল, ওই দেখো তাকিয়ে আছে খাওয়া দেওয়ার জন্য, তো আমি খড়টা কুচাচ্ছি। কান্না করে না সোনা, বিড়ি দিয়ে চলে এলাম। দেখো দেখো খড় এনেছি, খড় কুচাচ্ছি, এই দেখো খড় কুচাচ্ছি। বন্ধুরা চলে এলাম, দেখো বিড়ি কাজ দিয়ে রাস্তা আছে, তো বাড়ি ঢুকবো, খোল দিচ্ছি বন্ধুরা। দেখো খোলে এক ভুট্টাতে মাখা, চলো আর কতগুলো বাকি আছে তো কেটে নি, চলো তো পাট নিতে যাবো। আলোচনা করছিল তো বাবুলালের, হ্যাঁ ওই তো গাড়িটা কেবল এসছে বলছে, আর চারটে বাচ্চা চেপেছে, চেপে দিয়ে বলছে এই তোরা ইয়ে করবি, তোরা খাবি কিছু, দিয়ে বলছে হ্যাঁ লোভ দেখিছে তো গাড়িতে চেপেছে, চেপে গাড়ির দরজাটা আটকিয়ে আটকিয়ে দিয়েছে, গাড়ি যখন ছেড়ে দিয়েছে তখন চিল্লাতে শুরু করেছে, চেঁচামেচি করছে বড় বাচ্চা, আর তখন তাড়াতাড়ি করে লোকজন ছুটে চলে এসেছে, এসে বলে ওদের ধরেছে, এটা তো ছেলে ধরাই, তাহলে আর যদি না চিল্লাতো কাকি তাহলে কি হতো বলেন, নিয়ে চলে যেত। হ্যাঁ একজনই ছিল, বাচ্চাগুলোকে কোনো গ্যাস টাস দিয়ে যাও কিছু দিতে পারতো। তো আমাদের এখানে নয়ে ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা। তো কপাল ভালো মানে ও গ্যাং আছে, ওকে ধরে ওকে যদি মারধর করে পুলিশে নেয় তা আরো লোক থাকবে। কি
কি সাহস! ভাগ্য ভালো বাচ্চাগুলো চেঁচিয়েছে, নালে কি হতো! তো ধরা পড়ে গেছে, তো সেটাই তো ভালো, পুলিশে নিয়ে গেছে। এখন ওর কোনো বড় গ্যাংও আছে। তো চলো বন্ধুরা, এতে শুনলে তো আমাদের এখানটায় এই অবস্থা। চারটে বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছিলেন, তো চেঁচামেচি করেছে। তো চেঁচামেচি করার পরে সব বেরিয়ে এসেছে, এখন ধরেছে পুলিশে, ওকে ধরে নিয়ে গেছে। নিশ্চয়ই ওর কোনো গ্যাং আছে উপরে, নাহলে বাচ্চাগুলোকে চেঁচামেচি করার পরে তো ছুটে চলো সবাই চলে এসে ওদেরকে লোভ দিয়েছে, তো গাড়ি আটকে দিয়েছিলো। তো চলো যাও, পরে শোনা যাবে, তো শোনালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বন্ধুরা। চলো, এখনও খড় কাটছি, দেখো খড় কাটতে কাটতে শুরু হয়নি, মানে খড় কাটতে কাটতে তাই শুনছি। তো যাবো পাট মেলতে, আর আমাদের হাম্বুটা খাচ্ছে। দেখো চলে এলাম পাশের বাড়ির ছাদে, দেখো এখনও পাট মেলছি, দেখো প্রায় শেষ। তোমার পাট মেলা কমপ্লিট বন্ধুরা, আবার যাচ্ছি বাড়ি, যাবো মেঘটা। তো চলো বাড়ি যাই, দেখো নামছে। এটা পাশের বাড়ির, পাশের বাড়ির ছাদ, এতো নামছে, দেখো সিঁড়ি দিয়ে বন্ধুরা। চান করে দেখো, এবার রেডি, তো ভাত বেড়েছে, ভাত খাও বন্ধুরা। আর আমার ভাই কী করছে দেখো, এই যে কুমড়ো ঘুটি, মিষ্টি কুমড়ো বন্ধুরা। আর আমার ভাই দেখো আচারটা, ঢাকা দিয়ে আচার, আর কাঁচা লঙ্কা, আর ওতে হচ্ছে ঝিঙে আলু বড়া তুলে ঝোল, আর এটা আছে টক। তো চলো বন্ধুরা খাই, তখন মনে হয় রান্না করো বন্ধুরা। কুমড়ো দিকে কুমড়ো ঘুটিয়ে দেখো ঘুটে রান্না করছে, তো আগে কুমড়ো ঘুটি দিয়ে খাচ্ছি। তো চলো খাওয়া শুরু করি বন্ধুরা। দিলাম তো, হ্যাঁ আমরা কাটাই যাবো, দিয়ে নিয়ে আসবে। তো বড়া দিয়ে খাচ্ছে, দেখো বড়া, বড়া দিয়েছে, দেখো বড়া, ডালের বড়া তুলে ঝিঙে দিয়ে, দুটো দিচ্ছিস কেন, হবে সবাই, হ্যাঁ রাত্রে ঝিঙে আলু তরকারি সব দিয়েছি। দেখো ডালের বড়া তুলে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল বন্ধুরা, এত খায়। আমার ভাই দেখো ভাত, ভাত তুলছে। ধরা যখন পড়ে যাবার কোনো অসুবিধা নেই, এরকম করিস না। টকের বড়ি বন্ধুরা, তো খেয়ে দিয়ে দেখো আজকে শুয়ে নাই, দেখো মেঘ মেঘ করছে, মেঘে ডাকছে। তো বিড়িগুলো নিয়ে বসলাম, তো মধ্যে দুদিন আছে, আজকে বুধবার বৃহস্পতিবার শনিবার থেকে প্রথম পুজো। তো পুজোয় তোমরা ভালো করে আনন্দ করো, আনন্দ করো, ফুর্তি করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা। তো ভিডিওটা আজকের মতো এখানে, সব ভিডিওটা বেশি বড়ো করবো না। আর আমাদের এখানে এখানটায় তো সব বলা বলি করছিলো, আমরাও শুনে এলাম। তো চারটে ছেলে ধরা বেরিয়েছে, তো ওদেরকে ধরেছে, তো পরে কী হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলবো। তো চলো বন্ধুরা, আজকে দিনের মতোই সমাপ্তি। তো আজকে সকাল থেকে যা যা করলাম সব তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো আজকে ভালো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাই ভালো থেকো তোমরা। তো আজকে অবধি সমাপ্তি বন্ধুরা।